ইয়েগুলা নিবন্ধন নেব, এটা সমাজসেবা ভালো নাকি এটা জয়েন স্টক থেকে একটা মানে রেজিস্ট্রেশন নেওয়ার একটা ইয়ে আছে, মানে ওই জিনিসটা ভালো নাকি সমাজসেবা অধিদপ্তর থেকে নেওয়াটা ভালো হবে? এটা এক একটা এক এক রকম। আপনার আপনার আপনি কাজ করেন কোন এলাকাতে? আমি হচ্ছে নোয়াখালী। নোয়াখালীতে? নোয়াখালী স্থানীয় ভাবে কাজ করতে চান নাকি সারা দেশ ব্যাপী কাজ করতে চান? এখন তো স্থানীয় ভাবে নোয়াখালীতে আছি, পরবর্তীতে ঢাকা এবং অন্যান্য ডিস্ট্রিক্টে কাজ করা বা সারা বাংলাদেশে কাজ করা। সমাজসেবা এই রেজিস্ট্রেশন নিতে যেমন সময় লাগে, জয়েন্ট স্টকের ক্ষেত্রে কাছাকাছি সময় লাগে। সমাজসেবার সুবিধা যেটা হলো সেটা হলো সমাজসেবায় প্রতি বছর কিছু বরাদ্দ থাকে, সরাসরি স্থানীয় ভাবে আপনি সমাজ সেবার কিছু ফান্ডিং সাপোর্ট পেতে পারেন। আপনি খুব বেশি না হলেও বছরে ধরেন 2-3 লাখ বা 1-1.5 লাখ টাকার একটা অ্যামাউন্ট বিভিন্ন ধাপে ধাপে বিভিন্ন তাদের প্রজেক্ট থেকে আপনি পেতে পারেন। এবং তাদের কিছু নিজস্ব কার্যক্রম আছে সমাজ সেবার, যেমন বিধবা ভাতা, যুব উন্নয়ন, এরকম মহিলাদের ট্রেনিং, এইগুলোতে আপনি যুক্ত থাকতে পারেন এবং এই প্রজেক্টগুলোর সাথে আস্তে আস্তে আপনি যুক্ত হইতে পারেন। আপনার মাধ্যমে সমাজ সেবা তখন আপনার মাধ্যমে তাদের কাজগুলো বাস্তবায়ন করবে, এটা একটা সুবিধা। জয়েন্ট স্টকের সুবিধা কিন্তু সমাজ সেবার বিষয়টি হলো যে এটা সীমিত, মানে আপনার এলাকার মধ্যে সীমাবদ্ধ থাকবে, এটা আস্তে আস্তে আপনার কার্য এলাকা বাড়তে থাকবে। কিন্তু জয়েন্ট স্টকে আপনি প্রথমেই সারা বাংলাদেশ ব্যাপী কাজ করার সুযোগ পাবেন, কিন্তু জয়েন্ট স্টক বা এই RGSC আপনাকে কোনো ফান্ডিং সরাসরি আপনাকে কোনো অর্থ সহায়তা করবে না, তারা শুধুমাত্র একজন কি বলে যে নিবন্ধন সংস্থা হিসেবে কাজ করবে, যে তাদের কাছ থেকে আপনি কাজ করার অনুমতিটাই শুধু পাবেন, কিন্তু তারা কখনো আপনাকে ডোনার হিসেবে আপনাকে সাপোর্ট করবে না। আমি কি আপনাকে বোঝাতে পেরেছি? হ্যাঁ বুঝতে পারছি। তাহলে তার মানে এটা হচ্ছে সমাজ সেবাটাই নেওয়াটা এখন বেটার নাকি? অনেকের জন্য জয়েন্ট স্টকটা ভালো। জয়েন্ট স্টকের সুবিধাটা হলো আবার যে জয়েন্ট স্টকে আপনি চাইলে সমাজ সেবার পাশাপাশি ব্যবসা শুরু করতে পারবেন, সামাজিক ব্যবসা বা এটার মধ্যে থেকে আপনি সমাজ উন্নয়নের জন্য অলাভজনক ব্যবসা শুরু করতে পারবেন, যে এখান থেকে আয় করে আপনি সেটা দিয়ে আপনি সংগঠন চালালেন, এরকম সুযোগ শুরু করার সুযোগ থাকে। আবার সমাজ সেবার ক্ষেত্রে সেই সুযোগটা সীমিত। ধরেন দুইটা থেকে যদি নিবন্ধন নেওয়া হয় তাহলে কোনো সমস্যা নাই, কোনো প্রবলেম নাই। অনেকেই দুইটা থেকে নেয়, অনেকে তিনটা থেকেও নেয়। ও আচ্ছা আচ্ছা, আরেকটা কোনটা আছে? যেমন ট্রাস্ট আছে, মহিলা বিষয়ক সংস্থা আছে, যুব উন্নয়ন আছে, অনেকে 4-5টা থেকেও নেয়, 4-5টা থেকেও অনেকে নেয়। আচ্ছা ঠিক আছে, থ্যাংক ইউ, ধন্যবাদ, অসংখ্য ভালো থাকবেন।